বন্ধুরা, আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি সন্ধ্যাবেলা থেকে। এখন সন্ধ্যাবেলা কটা বাজে? 7:30, 7:45 হবে। এখন থেকে স্টার্ট করছি, রাতেবেলা যতটুকুনি পারবো ততটুকুনি করবো, বেশিক্ষণ করবো না ভিডিও। তো দেখো, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে একটা ছোট্ট স্ন্যাক্স, চিংড়ি মাছের পকোড়া। এই দেখো, এই দেখো কি চিংড়ি বলো তো? এটা হলো ফুল চিংড়ি। ফুল চিংড়ি হয় পকোড়া, এই যে ফুল চিংড়ি পকোড়া। এটা সন্ধ্যাবেলায় রাজা দেওর রাজা হচ্ছে কি যে এনেছিল দুপুরবেলা, তা বললো করে দিবি? আমি তো ঠিক আছে করে দেবো। তার তাই একটু পেঁয়াজ কুলি, বেসন, পেঁয়াজ, টমেটো নয় সরি, কাঁচা লঙ্কা, চালের গুঁড়ি, বেসন, নুন, এইটুকু দিয়ে করবো আজকে। এই দেখো সন্ধ্যাবেলার চায়ের সাথে চিংড়ি মাছের পকোড়া, চলো দেখতে থাকো। এই কটার বেঁচে আছে, 6টা না 7টা আছে, সবাই খায় গেছে, আর দুজন খাবে, খেলেই হয়ে যায়। এই কটাই পকোড়া হয়ে গেছে, সবাই শেষ। কেমন লাগলো পকোড়াটা জানিও কমেন্ট। নামলাম, আমার ফোনটা ওকে নিয়েছিল, দেখলাম, বন্ধ করে দিতে বললাম, কারণ আমাদের পাড়ায় একজন মারা গেছে। তা নিয়ে যাবে সময়, মানে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, বিচ্ছিরি লাগে না একটা, তাই বললাম বন্ধ করে দাম। গুড বয়, বন্ধ করে দিল, গুড বয়। কত অবাধ্য, মানে বাধ্য ছিলি আমার বইয়ের কথা শুনি, বাবা এই যে সম্পত্তি বলছে, আবার ঢুকিয়ে দাও বাক্সের মধ্যে। খুব আনন্দ পেলাম আমার কথা শুনলো। করব তোমাদের কথা শুনে করব, একটুখানি বেশি নয়, একটু পরে আবার বাঁদর বাঁদরই হয়ে যায়, তেঁদের বাঁদর। রুটি করবো, আবার ডিম কষা ভালো লাগে, ডিম কষা খেতে বললাম, রুটি আলু ভাজা খাবে না, রুটি আলু চচ্চড়ি কাউ খাবো না, ডিম কষা মেয়েরা খেতে চায় না। আরে দেখো আমার গোপালটা ঘুমোচ্ছে, দুটো গোপাল, চলো রান্না করে যাই, আটা মেখে এসছি, চলো। আর ভালো লাগছে না, 9টা বাজে, মেয়েরা এক্ষুনি আসবে। ডিম বার করি, পিসটা আমার ঘরেই থাকে, বারান্দায় রাখতে পারি না, মানে বারান্দা নেই তো রান্নাঘরে রাখি না, কারণ হচ্ছে কি যে আমার খুব ইঁদুরের উৎপাত, তার জন্য এই যে 4টে ডিম। চলো ডিম দুটো সিদ্ধ করতে বসাই। একাতে ফোন নিয়ে একাতে ভিডিও করা, চারটিকানিক কথা, আবার এখন সঙ্গে সঙ্গে যদি গ্যাসে বসে ডিমটা ফাট করে ফেটে যাবে। ঠান্ডা না, একটু নর্মাল জলে রেখে দিই, তারপরে গরম হলে তারপরে আবার করবো। আমার ভয় লাগছে ডিমটা তুলতে। চলো আসছি, কথা বলছি। এই যে একটু ভেজে না থাক, নাহলে ডিমটা ফেটে যাবে। চলো ভিডিওটা দেখ, কি এক ব্লগ করব, ভালো লাগে বলো? এই রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, দাওয়া হচ্ছে, ঘোরাঘুরি তো হচ্ছে না এই ঠান্ডার সময়। আবার ভালো কথা, তোমরা কেউ শুনেছো? আমি দেখেছি খবরে, জানুয়ারি মাসের 3 তারিখে যত সম্ভব মনে হলো লকডাউন করে দিতে পারে, যেসব জায়গাগুলো কোভিড হয়েছে। তারপর আরেকটা কি একটা রোগ এসে না কি কী করিক্রম না কি একটা, যাই হোক সামথিং এরকম কিছু একটা হবে এসে, ওইটার জন্যে কলকাতায় 6 জন অলরেডি হয়েছে, অ্যাডমিট আছে হসপিটালে, মানে নার্সিংহোমে। ওই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করলো 3 জানুয়ারি থেকে ওরা কি কোয়ারেন্টাইন জোন না কি বলে ওইটা করে দেবে, ওয়ার্ডে, ঠিক আছে? জানি না কী হবে, খেতে পাবো না, আর খেতে পাবো না, আর এই হবে না, এই ওমিক্রম, হ্যাঁ মনে করেছে ওমিক্রম, এই ওমিক্রমের জন্য আমরা আর খেতে পারবো না, কারণ ওমিক্রম হলে আমাদের কাজ বাজ সব বন্ধ হয়ে যাবে। যাও ভাই, দুটো ডাল ভাত পাচ্ছিলাম, ভাতও পাবো না কপালে, এবার না খেতে খেতেই মরে যেতে হবে, কিছু করার নেই, কী করবো বলো, কী করবো? আমি চাকরি করি, আমার বর চাকরি করে, আমাদের বিজনেস, কী করবো? আমরা সাধারণ মিডিল ক্লাস ফ্যামিলি, আমরা হাই ফাই নয়, ডাল ভাত তো জোটার মতন তো ক্ষমতা রাখতে হবে, তো সেটাও তো বন্ধ হয়ে যাচ্ছে এই ওমিক্রমের জন্যে। করোনা এসেছিল, 1-2 বছর বন্ধ ছিল, ও স্কুল কলেজও বন্ধ হয়ে যাবে, স্কুল কলেজ, হ্যাঁ সব। 3 জানুয়ারি মমতা সিদ্ধান্ত নিয়ে নেবে, আজকে কিছুটা হিন্স দিয়েছে, বাদ বাকিটাও। চলো ভিডিওটা দেখতে যাও, যা এখানে থাকবে সেটাই হবে, না খেতে বলে না খেতে হবে, মরতে হবে, যদি খেয়ে মরতে হবে খেয়ে মরবো, কী করবো? চুরি তো করবো না, ডাকাতি করতে পারবো না, নোংরামাও করতে পারবো না, তাহলে ইনকাম করেই খেতে হবে, ইনকাম করার পথটাই তো
মমতা বই করে দিচ্ছে, জানি না বাবা। ভাড়া করে আসি, তারপর কথা বলছি রাতের দিকে, বাজতে যাই চলো, আর দেরি করবো না, মেয়েরাই দেখেছে। এই আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, এই ডিম আলু, একটা ডিমের পাতাটাও দেবো, ধনে পাতা দেবো না, এটা হতে পারে ডিমের তরকারিতে, নাহলে কেমন যেন লাগে। হয়ে এসছে প্রায়, এই দেখো ধোঁয়া পড়েছে বাবা রে, এই দেখো তরকারি রেডি, আর এদিকে নঞ্চে বুঝি রুটি হবে, চলো আর একটু গ্রেভি মেখে খাও, আমার ছোটো মেয়ে খায় খুব ভালোবাসে, এই দেখো ডিম আলু আর একটু গ্রেভি নিয়েছিস তাই তোমা, হ্যাঁ হ্যাঁ, ও খুব ভালোবাসে এইটা খেতে, বড় মেয়ের খা গেছে, বড় মেয়ে পাল চলে গেছে এক্ষুনি পালিয়ে, যেই ক্যামেরা অন করেছে পালিয়ে গেছে, আর ছোটো মেয়ে নাড়ুবানি বানি খাবে তাই তো মা। তোমাদের মা হাই বলো মা, হাই। দেখেছ কমপ্লিট হয়ে গেল সবার ডিনার, এখন কমপ্লিট, কী হয়েছে যা রান্না করে যা, লাইট চলছে, এবার চলো তোমাদেরকে গুড নাইট বলতে এলাম, এখন বাজে রাতে আমার মেয়েও বলে দিয়েছি, এখন রাতের কটা বাজে, এগারোটা বাজে, এগারো দশটা বাহান্ন, দশটা বাহান্ন, তো চলো বেশি কথা বলবো না, মনে থাকে যেন, টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কাল আবার আসছে, ভুলে যাই কেন আমি, শুধু ভুলে যাই, মনে পড়ছে না, কাল কী বার, ও বৃহস্পতিবার, চলো চলো চলো, এটা কিন্তু বুধবার, বুধবারের ভিডিও বৃহস্পতিবার পোস্ট হচ্ছে, বৃহস্পতিবারের ভিডিও ফ্রাইডে শুক্রবার, তারপরের দিন থার্টি ফার্স্ট, ধামাকা, থার্টি ফার্স্টে ব্লগ আসছে কিন্তু চমক 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 চমক, চলো চলো, টাটা 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 টাটা, বাই বাই বাই, করে দিও করে দিও করে দিও।